আপনার স্বামী যদি মাইরা পিটে হইছে হালায় দেয় এই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় জাহান্নামের আগুন না জ্বললে বাকি জায়গা কোন জায়গায়, কই হেটা তো আর কিতাব আল্লাহর লেখে নাই, কথা বলেন না? এইজন্য ভাষার মধ্যে বেশ কম আছে না? একবার ছেলে টস করতে গিয়ে বিশাল বেকায়দা আমাকে বলতেছে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করলাম আল্লাহ এদিককার মানুষ লন্ডন আমেরিকা থাকে, কুসে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তখন বললাম ভাই আমি খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে ওরা ছিল সালাক পাই, যা রান্না করছে নিয়ে আসেন। তো দেখলাম ভাই বাটিতে করে সেই স্পেশাল পায়েস রান্না করে নিয়ে আসছে, এত সুগ্রাণ আর এত সুন্দর হয়েছে দেখেই খাইতে মনে চাচ্ছে, কিন্তু আমি তো আগেই বলেছি খাবো না। অন্য অন্য মেহমানদেরকে দিল, আমারে আর দিল না, কথা বলছেন না? আমি খালি এতিমের মতো ছায়া থাকলাম, আমারে আর দিল না। ওরা খাওয়া দাওয়া শেষে চলে গেছে, পাতলা জিনিস দেওয়াতে চামচ দিয়ে একটু পড়ে গেছে নিচে, লোকজন যখন থাকলো না আমি আঙ্গুল দিয়ে একটু টেস্ট করার জন্য জিব্বায় দিলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসি যদি বলে হুজুর বিষ খাবেন আমলে তাই আইনে দি না, জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়ায় দেয়, কথা কন ঠিক না? এই জন্য ভাষার মধ্যে কম বেশি আছে না? আমার কথা কি বলছেন? কি বলতে চাচ্ছিলাম বলেন। হ্যাঁ, মশাই কামড় দেয় এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিলে এই পা আর এক পায়ের উপর তুলে দেখায় খাবু খা, কথা কন ঠিক না? আমরা ডিজিটাল নামাজি কি নামাজে? হ্যাঁ, ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জহরের চার রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের চার রাকাত মানে দুই রাকাত হয়নি আর মুসল্লির চার রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ভাই আমার চার রাকাতের আগে আপনার দুই মানে আমার চার রাকাত শেষ হওয়ার আগে আপনার চার রাকাত শেষ হলো, ব্যাপারটা কি? বলতেছে হুজুর আপনাদের চর্চা কম। বলতেছে ভাই কোন কায়দায় সুরা ফাতিহা? মানে এমন কায়দায় সুরা ফাতিহা পড়ছে ফেরেশতারা বোঝেনি নিয়ে কি লেখবি কি, কথা কন ঠিক কিনা? এরপরে দেখবেন বাংলাদেশে ডিজিটাল নামাজে আরো দেখা যায় 4G গতিতে 5G গতিতে নামাজ পড়ে যখন তারাবির সলাৎ আসে, কথা কন ঠিক কিনা? দুই মসজিদের মুসল্লি এক জায়গায় হয়, বাস্তবতা শুনে যান, দুই মসজিদের মুসল্লি এক জায়গায় হয়। ভাই প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর তো বিদ্যুৎ হুজুর। কি হুজুর? বিদ্যুৎ হুজুর, তার মানে বিদ্যুতের গতি কম না বেশি? হ্যাঁ, কাছে কয় মিনিট? আমাদের হুজুর মোটামুটি 30 মিনিটে সব নামাজ শেষ। আর একজন কাছে পাগলা, ওটা তোদের হুজুর হলো, আমাদের হুজুর রকেটের গতি ফেল, কে জানিস না 20 মিনিটে সব নামাজ শেষ। আপনারাই বলেন তো যারা 20 মিনিটে তারাবির নামাজ তাড়াহুড়ো করে পড়ে আর ফতুয়া দেয় তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, কত বড় হাইব্রিড শয়তান! চিন্তা করেন তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির, বিশ্রামের সহিত সুন্দর করে থেমে থেমে, কথা কন ঠিক কিনা? যারা 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ করে ওয়াদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে ওই নামাজ দেয় জান্নাত। এই জন্য বাজান গো আমার, আপনি 8 রাকাত পড়েন, পড়তে যদি 1 ঘন্টা যায় তাও আপনার ভাগ্য ভালো, 20 রাকাত পড়বার যায় যে আপনি 20 মিনিটে শেষ করলেন তার অবস্থা কি হবে, কথা কন না কেন? এজন্য অল্প পড়েন ধীরস্থির ভাবে পড়েন, বেশি পড়লেও ধীরস্থির ভাবে পড়েন, তার মানে আমি 8 রাকাতের পক্ষে দলিল দিলাম না, আমি বলতেছি অনেকে যে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, ওরা 8 রাকাত যদি আমার সাইডে ভালো করে পড়ে তাহলে আল্লাহর কাছে ওদের দায়িত্ব কবুল হবে, আমি 20 রাকাত পরে কি করব, আমার নিয়ত যে ঠিক নাই, আমার তো তাড়াহুড়ে হচ্ছে স্পিরিটে হচ্ছে, খালি সুর একারে মানে নামাজের মনে একটা মৌসুম শুরু হয়ে গেল, কথা কর না কেন? আইরে মসজিদে জায়গা নাই, পিছন থেকে এলান হচ্ছে ভাই চেপে চেপে দাঁড়ান, প্রথম 3-4 দিন তারাবি পড়তে আইরে যারা 1 নাম্বার মুসল্লি ওরা পর্যন্ত জায়গা পায় না, নতুন মুসল্লির ঠেলায় 8-10টা তারাবি যখন চলে যায় আস্তে আস্তে কাতার কমা শুরু হয়ে যায়, কথা কন ঠিক কিনা? একেবারে মনে করেন যেদিন 29টা তারাবি আসে 27টা তারাবি আসে তখন দেখেন মাত্র কয়েকজন গেল কুটি, ওরা ওরা এখন মার্কেট নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? এজন্য মৌসুমের নামাজ লাভ নাই, সলাত কিভাবে আদায় করবেন সাহাবাই গ্রাম যেভাবে আদায় করেছেন, বাজান সলাতের ভিতরে আপনার প্রবেশ করা লাগবে, নামাজ এমন ভাবে আদায় করা লাগবে আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা নবীজির এমন সাহাবী ছিল চার রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে দুই রাকাত নামাজ পড়ে কোরআন খতম দিয়েছে কথা কোন ঠিক কিনা বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে সাহাবীদের এত মনোযোগ ছিল একটা জিহাদের ময়দানে নবীজি দুইজনকে রাতের বেলায় পাহারার দায়িত্ব দিলেন পাহারায় নিযুক্ত করার পরে সবাই যখন ঘুমের মধ্যে চলে গেলেন দুইজন সাহাবী দাঁড়িয়ে থাকলেন একজন সাহাবী আরেকজনকে বললেন ভাই খামাকে দাঁড়িয়ে থেকে কি লাভ আপনি একটু বিশ্রাম নেন আমি দাঁড়িয়ে দেখতেছি হঠাৎ করে সাহাবী যখন বিশ্রামে চলে গেলেন আর এই সাহাবী চিন্তা করলেন দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ একটু সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় এই কথা বলে সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফির ভাই মারার দূর থেকে টার্গেট করলোটা মানুষ না গাছ এটা বোঝার জন্য তীর নিক্ষেপ করেছে তীরটা একটা হাতের ভিতরে ঢুকে গেল আর একটা তীর নিক্ষেপ করেছে আর একটা তীর আর একটা হাতের ভিতরে ঢুকে গেল এইবার সাহাবী নামাজ শেষ করলেন আর সেই বন্ধুটাকে দেখতে বলেন ভাই তাড়াতাড়ি করে ওঠেন ওই সাহাবীটাকে বলে ভাই কি হয়েছে বলে আমি সালাতে দাঁড়িয়েছিলাম আর কাফের ভাই আমাকে দুইটা তীর নিক্ষেপ করেছে আমার নামাজের মধ্যে এত মনোযোগ আজকে এত মজা পাইছিলাম নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত ভালো লাগতেছিল আমার যদি রসুলের কথা মনে না হইতো যে আমি যদি নামাজে দাঁড়িয়ে থাকি এই সুযোগে কাফেররা এসে যদি রসুলকে হত্যা করে আল্লাহর দরবারে কি জবাব দেব আমার যদি এই কথা মনে না হইতো আজকে আমি নামাজে এত মনোযোগ পাইছিলাম নামাজের মধ্যে মন আমার এত মনোযোগ ছিল যে আমি নামাজ পড়তেছি আমার কাছে মনে হয় আমি মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছিলাম আজকে যদি আমি রসুলের পাহারাদার না হইতাম আবার জীবনটা যদি চলে যেত এরপরে আমি নামাজ ছাড়তাম না এত মনোযোগ সাহাবীদের ছিল সালাতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন কলিজার টুকরা সন্তান খেলা করে বিষাক্ত সাপ এসে সন্তানকে পিছিয়ে ধরল স্ত্রী মানুষজনকে ডাকলেন সন্তানটাকে বিপদ মুক্ত করলেন হযরতে তালহা নামাজ শেষ করে জিজ্ঞাসা করে বিবিরে এত মানুষজন বাড়িতে ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী গো আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানকে পিছিয়ে ধরেছে আমি মানুষজনকে ডাকলাম সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না সুবহানাল্লাহ কত মনোযোগ ছিল সাহাবা ইকরামদের সালাতের প্রতি আল্লাহু আকবার বলেন আর আমরা সালাত আদায় করি গাজীপুরে মন চলে যায় ঢাকায় কথা কোন ঠিক কিনা সালাতের মধ্যে মন বসে না আমাদের পাগল মন মন খালি আবল তাবল বলে কথা কোন না কে খারাপ লাগে নানান কথা মনে হয় নামাজে দাঁড়াই এত চিন্তা হয় ব্যবসা বাণিজ্য বিবির কথা সন্তানের কথা এত কথা নামাজে দাঁড়ায় মনে হয় যে কয় রাকাত পড়ছে ওইটা মনে হয় আর নামাজে এত তাড়াহুড়ো এক চাষা মিয়া তাড়াহুড়ো করে অজু করছে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিস্তা খায় চাষা একদিক লুঙ্গি আর একদিক তাও কয় আল্লাহ একবার আছে না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন তাহলে সলাতে যখন দাঁড়াবেন মনের মধ্যে কার ভয় আরো জোরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবেন আমি দেখি একজন লোক স্যান্ডেল নিয়ে যাচ্ছে মসজিদের ভিতর আমায় স্যান্ডেল নিয়ে কার ভয় কয় চোরের ভয় নামাজ কাল্লার ভয় দুই ভয় এক জায়গা ফেলে হবে নাকি আজকে দেশে স্যান্ডেলটা পর্যন্ত নিরাপদ নয় কথা কন না কে আমার ওয়াজের মধ্যে একটা গল্প শুনেছিলাম যাই হোক আর সময় যেহেতু কম ওই দিকে আমি যাচ্ছি না আমার অনেকগুলো কথা বলা লাগবে রাজি আছেন কষ্ট পাচ্ছেন এ দেশে আপনি কি মনে করতেছেন ভালো একটা পটের ভিতরে পেশাব কইরা ওই রাস্তার ভিতরে রাইখে আসেন পরের দিন যায় দেখেন খুঁজে পাবেন না কথা কন পেশাব পর্যন্ত চুরি হয় শিখছেন কথা সত্য না মিথ্যা খালি তাই নয় পায়খানা করেও যদি ভালো করে প্যাকেটিং করে রাখা হয় ওই মনের এর ভিতরে দিল্লি কে লাড্ডু না জানি কি আছে বাড়ি নিয়ে যায় দেখি দেশীয় মাল আছে কথা কন ঠিক কে না হ্যাঁ সেই দেশ খালি চোর খালি বলে চোর রাগ করেছেন নাকি আপনারা মন খারাপ চুরি
ডাকাতি এগুলো বন্ধ করতে হলে আল্লাহর আইনে তুই একটা বিচার কর। তাহলে দেখবেন চোরের হাত যদি কেটে দেওয়া হয় এটা যদি খালি একবার দেখে চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কার হাত কে কাটবি? সরিষাই তো ভূত, কথাগণ ঠিক কিনা? দিলের কানটা লাগা শুন, কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করছে? হ্যাঁ, তাই বলে মূলে চোর কলা চোর মুরগি চোরের হাত কাটা হবে না। কলমের খোসা দিয়ে যারা এক খোসাই 3-4 কোটি টাকা মেরে নেয় ওরিগের হাত প্রথম কাটা লাগবে। হ্যাঁ, বোঝা লাগবে, ভালো করে বোঝা লাগবে। দিলের কানটা লাগা শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি কার ভয়ে সলাৎ? যখন নামাজে দাঁড়াবেন মনের মধ্যে কোনো ভয় কোনো চিন্তা চেতনা যা কিছু আছে সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর ভয় নিয়ে দাঁড়ান লাগবে। কারা কারা আল্লাহর ভয় নিয়ে সলাতে দাঁড়াবেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, জোরে করে আমিন। এটা হলো এক নাম্বার গুনাহ বলি। দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিদুন। মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা দেখবেন সাই স্টলে 3-4 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। পেপার পড়তে পড়তে 3 দিন চলে যায় ওর খবরই নাই, কথা কোন ঠিক কিনা? এত কথা আপনি কেন বলেন? এক জায়গায় বসে যখন হয়তো আলতু ফালতু গল্প গুজাব করেন তখন কি মনে হয় না যে এই জবানের হিসাবটাও আল্লাহর কাছে দেওয়া লাগবে? এই জন্য মমিন কথা বলবে সেই কথা, যেই কথা বললে সব হয়। মমিন সেই কাজ চালু করবে, মমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রার আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মমিনের টাকা হলে 5-স্টার হোটেল দিয়ে মদ বিক্রি করবে না, মদের বাদ দেবে না, মমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এতিমখানা বানাবে, গরিব দুঃখীর মাঝে দান করবে, পথ শিশুদের খাবারের ব্যবস্থা করবে, টাকার ব্যবস্থা করবে, একটা পুকুরের ঘাট বানায় দেবে, 10টা গাছ লাগায় দেবে। এক কথায় মমিন মান্দার টাকা হলে সমাজে ভালো ভালো কাজ চালু করবে, মমিনের টাকা হলে মমিন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মমিনের টাকা হলে রাস্তাঘাটে লেখে রাখবে কার না? এ গাজীপুরের যুবক ভাইরা তোমাদের এলাকায় রাস্তাঘাট আছে, এই রাস্তাগুলোতে লিখে রাখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত মানুষ সিএনজি নিয়ে যাক, মোটরসাইকেল নিয়ে যাক, ভটভটি নিয়ে যাক, যত পথচারী ওই দিক দিয়ে হেঁটে যাবে আল্লাহর নাম প্রত্যেকটা গাছে গাছে দেখবে, বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে দেখবে, কম্পিউটার দিয়ে ছাপায় নিয়ে আসবা অল্প কয়েক টাকা খরচ হবে। যত মানুষ আল্লাহকে দেখে আল্লাহর ওই নাম দেখে আল্লাহকে ডাকবে স্মরণ করবে তোমার আমল নামাতেও সব লেখা হবে, যে আল্লাহকে ডাকবে তার আমল নামাতেও সব লেখা হবে। এজন্য সলার পথগুলোতে নাটক সিনেমার পোস্টারের জায়গায় যদি আল্লাহর নামগুলো আমরা ঝোলায়া লিখে রাখতে পারি বলেন তো এই সমাজে আল্লাহ রহমত নাজিল হবে কিনা? তাহলে সব জায়গায় কার নাম? আরো জোরে বলেন কার নাম? এজন্য বাজান গো আমার 3 নাম্বার হলো অনার্থক জিনিস শোনা যাবে না, আজেবাজে জিনিস শোনা যাবে না, কান আছে গান শুনতে পারবা না, আজেবাজে অশ্লীল কথা শুনতে পারবা না। এ যুবক বোঝো নাই কথা, কান আছে দেখে শুনবা ধুমবা চলে ধুম শোনা যাবে, জায়েজ না হারাম? এ যুবক যদি এই কান দিয়ে ইয়ারফোন লাগায় আজেবাজে গান শোনো ঝাঁকানাকা গান শোনো মরার পরে টের পাইবা কয়টা কানের ভিতরে আল্লাহ বাজায় দেয়, কথা কোন ঠিক কিনা? অনেক যুবক আছে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে। এ যুবক ভালো করে শুনে যা, শেষ বয়সে যখন বয়স বৃদ্ধ হয়ে যাবে তখন মানুষ ডাক দিবে দাদা, বলবে আদা নাই, বলে দাদা কেমন আছেন, কয় তোর দাদি বাড়ির নাই, মানে স্পিকার নষ্ট হয়ে যাবে। শেষ বয়সে মেশিন লাগায়ও শুনবি না, ঠসা হয়ে যাবি, বয়রা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মমিন ভালো ভালো জিনিস শ্রবণ করবে, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে সেখানে আল্লাহ বলেন। এটা হলো মমিন মান্দার 2 নাম্বার গুণা বলি। মমিন মান্দার 3 নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন।
মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা বছরে হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? মুমিন বান্দার নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক হয়ে গেলে বছরে যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে? সক্রিয়ভাবে হিসাব করবে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হয়। মুমিন বান্দা বছরে বছরে হিসাব করে করে আল্লাহর ভয়ে যাকাত দেবে, কথা বলেন ঠিক কি না? আর যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ করার জন্য। বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে নাকি সুদ ভিত্তিক? এজন্য সমাজে বরকত নাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয়, 10 বছর যদি বাংলাদেশে সঠিকভাবে যাকাত আদায় করা হয়, 10 বছর সঠিকভাবে যাকাতের টাকাগুলো বণ্টন করা হয়, একটা জরিপ করে দেখা হয়েছে 10 বছর পরে বাংলাদেশে একজন যাকাত নেবার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতি চালুতে কোনো বরকত কোনো কল্যাণ থাকতে পারে না। হারামে বরকত নাই, বরকত আছে হালালের মধ্যে, কথা বলে ঠিক কে না? দিলের কানটা লাগা শোনেন। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। স্বাধীনতার পর থেকে যারা জাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে ওরা নিয়েই গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। 51 বছরে কত নেতা এলে গেল, কিন্তু কেউ জাকাতের বিল সংসদে পার্লামেন্টে কায়েম করলো না, কথা কন না কে? খারাপ লাগতেছে? হযরত উমর ফারুক দেখে বলেন, এমন ভাবে যাকাতের অর্থ দিতে হবে যাকে যাকাত টাকা দিচ্ছ প্রতি বছর, যেন যাকাতের জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, যাকে দেবেন বেশি করে দেবেন। আর আমরা যাকাত মানে পাইছি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় নিজে পরে থাকে আমানত 500 টাকা 1000 টাকার দামের লুঙ্গি, আর গরিবকে দেয় লেটুন লুঙ্গি 150 টাকা দাম, পরলে আর সব দেখা যায়, কথা কন ঠিক কিনা? নিজের বউরে পরায় 2000 টাকা দামের শাড়ি, 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে শাড়ি দিলে 300 টাকার শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোর বউরে পরা, ওই শাড়ি তোর মেয়েরে পরা, কথা কন ঠিক কিনা? এজন্য যাকাত মানে শাড়ি লঙ্গি নয়, যাকাত মানে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়া লাগবে। হাজার হাজার মানুষকে শাড়ি লঙ্গি দিয়ে কি লাভ? যা দেবেন ভালো দেবেন, কথা কন ঠিক কিনা? আমার দেশে যাকাতের শাড়ি লঙ্গির জন্য মাইক হয়, অমুক তালুকদারের সেলাগালি বদনা কুতকুতির বাপ, অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, মানুষ চলে গেছে 50,000 আর কাপড় দেবে মাত্র 5,000, ঠেলা ঠেলি গুদা গুদিতে পায়ের তলে পরে 9 জন নিহত, 32 জনা হত, কর্ত বিবার যুগান্তর প্রথম আলো যমুনা টিভি সময় টিভি সব সেলেনি নিউজ হচ্ছে, পত্রিকায় নিউজ হচ্ছে, নেতা তো মনে মনে খুশি, কথা কন ঠিক কিনা? তোরা এই সিস্টেমে যাকাত দিয়ে প্রতি বছর 9 জন করে মানুষ মারছে, ওরা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এরে সেনেন কই চিনলাম না, কই আল্লাহ এ তো সে যে প্রতি বছর যাকাত দিতে গিয়ে 9 জন করে মারছে, কই এই সেই হাইব্রিড শয়তান, বলে হ্যাঁ। আরে কথা বলার আগে জাহান্নামের তলে ফেলে দে, কারণ 9 বছর প্রতি বছরে 9 জন করে মানুষ মারছে, মানুষ হত্যাকারের গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম ইসলামে না। যাকাত নেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, আপনি হিসাব করে করে গরিবের বাড়ি খুঁজে খুঁজে আপনি নিজে যাকাতের টাকা দিয়ে আসবেন, কথা বলেন ঠিক কি না? আরে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা লুঙ্গি দিয়ে কি লাভ? ওর একটা চায়ের দোকান করে দেন, কথা কন না? ও চা বিক্রি করে ভাগ্যের উন্নতি করবে? এ ছেলেটা বেকার বসে আছে, ওরে খামাকা বেকার আগে কি লাভ? একটা অটো ভ্যান কিনে দেন, সিএনজি কিনে দেন, মাইক্রো কিনে দেন, ওগুলো চালায় ওর ভাগ্যের উন্নতি করবে, 10 বছর পরে রোজগার করে ও নিজে যাকাত দেবে, কথা বলেন ঠিক কে না? একটা বিধবা সহায় নারী আসছে, তার একটা সেলাই মেশিন কিনে দেন, ও যে কাজ পারে সেটা দেন, দরকার হয় দুইটা গরু কিনে দেন, দুটো ছাগল কিনে দেন, ওর ভাগ্য যেন পরিবর্তন করতে পারে, কারো দুয়ারে যেন লাইন না দেওয়া লাগে, ওইটাতে যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কথা বলে ঠিক কে না? আজকে খালি সাফাবাজি দেয়, আমরা এটা করব ওইটা করব, গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, আর ভোটের কৌশল শিখেছে শোনেন, আগে রাতে সিল মেরে তোলে, কথা কন ঠিক কে না? ওই এক নেতার ভিডিও ভাইরাল আছে যমুনা টিভি দেখেননি? হ্যাঁ, ওই নেতা করছে, টেনশন নাই, যে কোনো ভাবে হোক জিতাই লাগবে,
কেউ যেন টাইম না পায়, আমরাই যেন হরে বাবা কি কৌশল করে ভোটে জিততেছে, ভোটে জেলা ভোটে যে তার কৌশল ভাইরাল হয়নি আপনারা দেখেননি কেমনে ভোট দেওয়া লাগে। এ মুসলমান আল্লাহর গোলা, এজন্য এখন সমাজের কোনো কিছুই গোপন থাকতেছে না, সব ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এজন্য কথা বলার আগে হিসাব করে বলার দরকার আছে না না। যারা জনগণের আমানত আমানত ঠিক মতো রক্ষা করতে পারে না, একটা ভোট ঠিক মতো দিবে দে তো কথা কন না খে ওঠেতে পর্যন্ত দুর্নীতি করতেছে। ওরা যদি চুরি করে নেতা হয়, চুরি করে নেতা হয় তো সমাজের মানুষের ভালো করবে কথা কন না খে? তাহলে ওদের মুখে গেলে মাদকের কথা মানায়, ওদের মুখে এলে ধর্ষণের কথা মানায়, আর মাদকের কথা দিনের বেলায় বলে রাতের বেলায় নিজেরা খায়, দেখেননি আপনারা? হাজি তার বাড়িতে কি পাওয়া যায় চিন্তা ভাবনা করেন, কথা কন ঠিক কিনা? মাথায় খেলে না, মাথায় খেলে না, রাগ করেছেন আপনারা? দিলের কান্তনা কার শুনেন, যেন ভোটে যে তার কৌশল নেতার ভিডিও ভাইরাল হয়, এরপরেও দেখবেন ওদের লজ্জা শরম নাই, ওরা কবে এটাও সুপার এডিটিং করা হয়েছে, কথা কন ঠিক কিনা? ও বলবে আমি তখন মানসিক ভাবে ঠিক ছিলাম না, ভোটের টেনশন এত মাথা চেপেছে যে কি বলেছি নিজেও জানি না, ওই ওই বক্তব্যের ব্যাপারে আই এম ভেরি সরি, কথা কন ঠিক কিনা? বাস্তব ও তাই বলবে, রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছেন? এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে নেতার পিছনে স্লোগান দেয়, খালি কথায় কথায় সাবিরি খাইলেই কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কত গাঞ্জা খাই বা সত্য, মুমসরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত, কথা কন ঠিক কিনা? এরকম নেতার পেছনে স্লোগান দিয়া লাভ নাই, এমন আদর্শ নেতা তৈরি করতে হবে যে নেতা রাতের আধারে ও জনগণের দুঃখ দেখার জন্য ওমর ফারুকের মতো রাস্তার অলি গলি ঘুরে বেড়াবে, কথা কন? আদর্শ নেতা গড়ে তুলতে হবে, আদর্শ নেতাকে নির্বাচিত করতে হবে। দিলের কান্তারা কষ্ট পাইছেন আপনারা, কি কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে বাজান, তাহলে মুমিনেরা বছরে জাকাত দেবে কয়বার? একবার, কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, মূসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ জাকাত দেওয়া লাগবে, কারণ বলে দেব না, মূসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, কারণ দেখে বলে মূসা জাকাত যেহেতু দেওয়াই লাগবে কত টাকা আসে আমি একটু হিসাব করি, হিসাব করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে কারণ, কারণকে আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছে, একদল যুবক লাগতো তার চাবি বহন করার জন্য, চাবি যদি এতগুলো হয় তাহলে তালা কতগুলো, আর তালা এতগুলো হলে সিন্ধুকে মাল কত চিন্তা করেন, কথা কন ঠিক কিনা? সেই কারণ হিসাব করার পরে মুসা নবী বলে জাকাত দেবে, কারণ দেখে বলে মুসা ইয়াত পরিমাণে জাকাতের টাকা আছে আমার পক্ষে জাকাত দেওয়া সম্ভব নয়, মুসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, অবশ্যই জাকাত তোমাকে দিতে হবে, কারণ চিন্তা করলো মুসা যেভাবে লাগছে একটা ষড়যন্ত্র করা দরকার, রাতের বেলায় চলে গেলেন একটা দুই নম্বর মহিলার কাছে, ওই মহিলার নাম ছিল সবদা, কি নাম? সবদা নামের পতিদার কাছে গেলেন, যা বলে সবদারে এই এক বস্তা টাকা তোরে দিলাম, আগামী কালকে আর একটা বক্তব্য দেওয়ার পরে তোরে আর এক বস্তা টাকা দেব, বিনিময়ে শুধুমাত্র একটা সাক্ষী দিবি, আগামীকাল মুসা নবী যেই জায়গায় সমাবেশ করবে, ওয়াজ মাহফিল করবে, মানুষকে ইমানের দিকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া বলবি ওই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস আর বলা লাগবে না, বাকি যা করার আমি কারণ করব, জোরে কন্যা ওজবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষের সামনে মুসা নবী ইমানের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, সুন্দর করে বুঝাইতেছেন, মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা, সবদার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, কারণ খালি ইশারা দিয়ে বলে দাঁড়া আর একটু শুনি, দুইজন লোক পাঠায় দিল তাড়াতাড়ি করে যা, যে কোনো ভাবে সপ্তারে উঠে হেদে সপ্ত মুসা নবীর দলের লোক হয়ে গেল, এইবার তাড়াতাড়ি যা সপ্তারে দুই হাত ধরে ওরা তুলেছে আর কারণ লাফায় বলে ওই মুসাওয়াজ বন্ধ কর, আজকে এরকম কারণ মার্কা টাটকা কারণ আছে না নাই, একটু এদিক সেদিক হয়ে গেলে কয় হুজুর ওয়াজ বন্ধ কর, ওরা হলো সমাজের টাটকা কারণ, কথা কন না কে? ওয়াজ বন্ধ করলে কি হয়েছে তোর জায়গা মতো লেগে গেছে,
তুই চুরি করবি আর আমি বললেই দোষ, তুই দুর্নীতি করবি আর আমি বললেই দোষ, কথা কন না কে? রাগ করেছেন আপনারা? করেন তাতে কোনো সমস্যা নাই, জীবনে গাজীপুরে না আসলে আমার সমস্যা আছে নাকি? এ বাজান গো আমার দিলের কান্তা লাগা শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আজকেও দেখবেন ভালো ভালো মানুষের কণ্ঠগুলো বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই। ও ভাবতেছে যে কায়দায় মুসা নবী বয়ান করলো সব তো মুসার লোক হয়ে যাবে বিদায়, কণ্ঠকে থামানোর দরকার আছে না নাই। আজকেও পৃথিবীর দিকে তাকান, কোরআনের ময়না পাখিদের এইভাবেই কণ্ঠগুলো বন্ধ করে রাখা হয়েছে। কথা বলে ঠিক কেনা? তারা বুঝাইতেছে এত মিষ্টি কথা কেন বলে, আমাদের ডাকে আসে না, এত ব্যানার লাইটিং মাইটিং মিছিল করা হয় লোক পাওয়া যায় না, আর হুজুরদের কথা মানুষ এত কেন শোনে? বিদায় হুজুরদের কথা বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের ময়না পাখিরা মিষ্টি মিষ্টি কথা বলে, হয় তাদের খাঁচায় ধরে বন্দি কর আর না হলে দেশের বাইরে উড়াল দিতে বাধ্য কর। কথা বোঝেন নাই? আজকে কোরআনের কণ্ঠগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? মনে রাখবেন এক জায়গায় কোরআনের কথা বন্ধ করে দিবেন, দশ জায়গায় চালু করে দেবেন কে? এই জন্য কোরআনের কথা যারা বলে তারা ভয় পায় না। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। আজ থেকে 10 বছর আগে মনে করেছিলাম কোরআনের কথা মনে হয় বন্ধ হয়ে গেল, 10 বছর পরে এমন এমন ময়না পাখি চালু হয়ে গেছে, লক্ষ লক্ষ কোরআনের ময়না পাখি মাঠে ময়দানে কথা বলে। বিদায় হুমকি ধুমকি ভয় দেখায় কোনো লাভ নাই, কোরআনের আওয়াজ কোনো দিন বন্ধ করতে পারবেন না, কারণ এই আওয়াজ চালুর পক্ষে আমার আল্লাহ নিজে কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইজান দিলের কান্তা লাগা শোনেন। এইবার কারণ ডেকে বলে সবদা কেন দাঁড়াইছো তাড়াতাড়ি বলো। সবদা ডেকে বলো কারণ চুপ করো, যা বলতেছে আমারে বলতে দাও। ডেকে বলে আমি জীবনে কোনোদিন মুসা নবীর বয়ান শুনি নাই, আজকে জীবনে প্রথম মুসা নবীকে দেখলাম, এত সুন্দর কথা বলে। আমি সবদা আল্লাহর দাওয়াতের কথা শুনি না, হৃদয়টা আমার গলে গেছে, আমি আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আজকে আমি মুসার হাতে হাতে ইমান আনবো বলেন সুবহানাল্লাহ। আর ডেকে বলে বারবার কারণ কেন আমারে উঠতে বলে, আপনারা তো জানেন না ওই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছে, 1 বস্তা টাকা দিয়েছে, আজকে 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে একটা সাক্ষী দেওয়া লাগবে যে এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটায়। বিশ্বাস করেন মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমি সবদা বলতেছি মুসা নবীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরং আমি সবদা বলি এই কারণ হলো আমি সবদার নিয়মিত কাস্টমার। তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দেয় কে, ষড়যন্ত্র করেছে কে, আর ফাইনাল খেলা খেলে দিলেন কে? আল্লাহু আকবার বলে। এইবার মুসা নবী এত রেগে গেল, মুসা নবী রেগে গেলে টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, মাথার উপরে মানে আগুন জ্বলে। মুসা নবী ডেকে বলে আল্লাহ কারণ কার সুযোগ দেওয়া যাবে না, জমিনকে ওয়াদার করেন তারা করে তাড়াতাড়ি করে কারণকে গ্রাস করে ফেলুক। এইবার আল্লাহর হুকুমে জমিনকে ওয়াদার করা হলো, এই জমিন কারণকে গ্রাস কর। এইবার হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, কারণ বলে ব্যাপার না উঠতে পারবো, কত হাডুডু খেলাইলাম। এরপরে যখন মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে বলে ব্যাপার না লাফ দিয়ে উঠতে পারবো, সেই শক্তি আমার আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে দাইবে গেছে, কারণ দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, নিয়ে যাও আমারে বাঁচাও। মুসা নবী বলে আমার আল্লাহ ধন সম্পদ লাগে না, কারণ আমার আল্লাহ দিয়ে যায় কারো কাছ থেকে নেয় না, তোর ধন সম্পদ সহ তুই জমিনে ধ্বংস হয়ে যা, আর পৃথিবীর ইতিহাসে এটা সাক্ষী হয়ে থাকবে তোর মতো যারা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দিবে না জমায় রাখবে, তোদের হাসর তাদের হাসর নাসর তোর মতো কারুনের সাথে হবে। জাকাত দেবে না দেখে দর্শনের অপবাদ দিয়ে পয়গাম্বরকে ফাঁসায় দিতে চাইছিল, কথা কন না কে? আজ পৃথিবীতে আছে না নাই? নানা অজুহাতে আলেমদেরকে ফাঁসানো হয়, সামনে যায় যুবক এইবার তোমাদের অবস্থান নাম্বার, তাহলে 3 নাম্বার জাকাত দেবেন কার ভয়ে?